হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই এলোরা আজকে আমি তৈরি করে দেখাব প্যানকেক আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি দেখে নেই আমি এখানে নিয়ে নিচ্ছি চারটা ডিমধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনিটা আপনারা কম বেশি করতে পারেন দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনাকে ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা একটু হালকা হালকা ফোম ফোম হয় দেখুন ঠিক এরকম করতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তেল আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ভ্যানিলা এসেন্স এখন আবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখানে একটা শিপটার নিয়ে নিয়েছি ময়দাকে চেলে নেওয়ার জন্য এখন আমি শিপটারের মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন বেকিং পাউডার এখন সব কিছু ভালোভাবে চেলে নিচ্ছি চেলে নেওয়া হয়ে গেছে এখন আমি ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এর মধ্যে অল্প একটু ওয়ান ফোর্থ কাপের মতো লিকুইড মিল্ক ব্যবহার করব কিন্তু এটা কিন্তু ডিপেন্ড করছে আপনার ডিমগুলোর উপরে ডিম যদি বেশি বড় সাইজ হয় তাহলে কিন্তু এখানে মিল্ক দেওয়ার দরকার নেই তো ডিমগুলো একটু ছোট ছোটো ছিল তাই আমি এর মধ্যে ওয়ান ফোর্থ কাপের মতো মিল্ক দিয়ে দিচ্ছি আমার ডু তৈরি করা হয়ে গেছে তা এখন আমি প্যানকেকগুলো তৈরি করব। প্যানকেকগুলো ভাজার জন্য আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি তো প্যানটাকে আমি এখন হালকা গরম করে নেব খুব বেশি গরম করা যাবে না আর এতে কোনো তেল ব্রাশ করার দরকার নেই কারণ অলরেডি আমি ব্যাটারের মধ্যে তেল দিয়ে দিয়েছি আমি এখন এর মধ্যে এক চামচের মতো ব্যাটার দিয়ে দিলাম এখন আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে কিন্তু হালকা হালকা বাবলের মতো দেখা যাচ্ছে তো যখন আপনারা দেখতে পাবেন যে এরকম উপরে হালকা হালকা বাবলের মতো দেখতে পাচ্ছেন তখন আপনাদের প্যানকেকটাকে উল্টে দিতে হবে তো উল্টে দেওয়ার পর দশ থেকে বিশ সেকেন্ড ওয়েট করলে প্যানকেক হয়ে যাবে তো এভাবে আমি সব প্যানকেকগুলো তৈরি করে নেব তো আমার প্যানকেক সব তৈরি করা হয়ে গেছে আমি ভিতর দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরটা তো আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর রেসিপিটি আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ